কেমন হয়েছে বিশ্বকাপের 10 দলের জার্সি? বিশ্বকাপের নানা আলোচনার বড় এক অংশ জুড়ে থাকে জার্সি। একসময়ের সাদা জার্সির পর 1992 সাল থেকে শুরু হয় বিশ্বকাপের রঙিন জার্সির ব্যবহার। 1992 আর 1996 সালে অবশ্য সব দেশ একই জার্সির প্যাটার্ন ব্যবহার করেছিল। বাহারি জার্সির প্রচলন 1999 বিশ্বকাপ থেকে। এর মধ্যে প্রকাশ পেয়েছে বিশ্বকাপের সব দলের জার্সি। এক নজরে দেখে নেওয়া যাক কার জার্সি কেমন হয়েছে। বাংলাদেশের জার্সি মানে লাল সবুজ, তবে সবুজের আধিক্য বারবারই বেশি। টাইগারদের এবারের জার্সিটাও হয়েছে সবুজ। আছে নকশি কাথা, জামদানি আর রয়্যাল বেঙ্গল টাইগারের ছাপ। নকশি কাথার ডিজাইনকে প্রাধান্য দিয়ে করা হয়েছে সামনের অংশ, আর ব্যাক পার্টে আছে বাঘের মেরুদণ্ডের ছাপ। ভারত মানেই নীল, যাদের ডাকাই হয় ম্যান ইন ব্লু নামে। এবার কিছুটা হালকা নীলে ফিরে গেছে তারা। জার্সির পেছনে রোহিতদের নাম ও জার্সি নম্বর লেখা থাকবে কমলা রঙে। জার্সির সামনে দেশের নামও লেখা থাকবে কমলায়। কাঁধে গেরুয়া, সাদা ও সবুজ রঙের স্ট্রিপ থাকবে। পাকিস্তান, দ্য ম্যান ইন গ্রিন। অনেকের মতে বিশ্বকাপের সবচেয়ে সুন্দর জার্সি এবার পাকিস্তানেরই। বাবর আজমদের জার্সিতে আছে সবুজের বেশ কিছু শেড। পরিচিত তারার লোগোকেই সেই সব শেড দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। উন্মোচনের পরপরই বেশ ভালো সাড়া ফেলেছে এই জার্সি। সিংহ আর শ্রীলঙ্কা বরাবরই এক সূত্রে গাঁথা। বিশ্বকাপের জার্সিতেও দেখা গেল তোমার কনকাই সিজন 2। কনকা, সবার জন্য আধুনিক প্রযুক্তি। এই প্রতিফলন, নীলের উপর হলুদের প্রাধান্য আছে। জার্সির একপাশে সিংহের মুখ নজর কেড়েছে সবার। অস্ট্রেলিয়া ধরে রেখেছে নিজেদের ঐতিহ্য। বিশ্বকাপের সফলতম দলটি এবার হাজির হবে হলুদ রঙের জার্সিতে। সাথে অবশ্য কিছুটা সবুজের ভাব থাকছে তাদের জার্সিতে। হাতায়ও দুই পাশে থাকছে গাঢ় সবুজ রং। দেশের নাম ও বিশ্বকাপের লোগোর পাশাপাশি কলারে থাকছে সবুজ স্ট্রিপ। দক্ষিণ আফ্রিকা হাজির হচ্ছে সবুজ রঙে। আফ্রিকান ঐতিহ্য ধরে রেখে বেশ কিছু রঙের হালকা ছোঁয়া দেখা গিয়েছে তাদের জার্সিতে। হাতের প্রান্তে থাকবে হলুদ স্ট্রিপ। ক্রিকেটারদের নাম ও দেশের নাম লেখা থাকবে হলুদে। বিশ্বকাপের লোগো ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের লোগোও থাকবে হলুদে আঁকা। জার্সিতে নীল, কমলা ও কালোর ছোঁয়া থাকছে। ব্ল্যাক ক্যাপস নিউজিল্যান্ড, কালো রঙই যাদের বড় পরিচয়। 1996 সালের রেট্রো কিটের আদলে করা হয়েছে তাদের এবারের জার্সি। গতবার ইংল্যান্ডের পর এবার নিউজিল্যান্ড একমাত্র দল হিসেবে হাজির হচ্ছে পুরাতন ডিজাইন নিয়ে। জার্সিতে কিছুটা হতাশ করেছে বর্তমান বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগেরবার দুর্দান্ত ডিজাইনের তুলনায় এবার ইংলিশদের জার্সি কিছুটা মলিন। নীলের একাধিক শেডের জার্সিতে মাঠে নামবে জস বাটলাররা, তাতে কিছুটা লালের ছোঁয়াও থাকবে। আফগানিস্তান হাজির হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে রংচটে জার্সি নিয়ে। বাহারি ডিজাইনের এই জার্সি বেশ জনপ্রিয়তাও পেয়েছে এরই মধ্যে। নেদারল্যান্ডস তাদের চিরাচরিত কমলা জার্সি গায়ে মাঠে নামবে। জার্সির সামনে দেশের নাম লেখা থাকছে সাদায়, পেছনে ক্রিকেটারদের নাম ও জার্সি নম্বর থাকবে সাদা রঙে। ক্রিকেট বোর্ডের লোগো ও হাতায় থাকছে নীল রঙের ছোঁয়া।